নভেম্বর মাসে তফসিল ঘোষণা, ডিসেম্বর মাসে নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত দুর্গাপুর কর্মকান্ডা নেত্রকোনা এক আসনের আওয়ামী লীগ থেকে নৌকার প্রতীকের এমপি মনোনয়ন প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার। শেষ মুহূর্তের প্রচারণায় জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদারের সঙ্গে ছিলেন দুর্গাপুর কলমাকান্দার বর্ডার এলাকার গারোপাহাড় বেষ্টিত অধ্যুষিত এলাকার আদিবাসী সম্প্রদায়, হাজং গোষ্ঠী, নিগোষ্ঠী, আলেম সমাজ, সনাতন ধর্মাবলম্বীর এগিয়ে থাকা নারী সমাজ, প্রতিরোধ যোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ সহ এবং জাতির শ্রেষ্ঠ বীর সেনানী অসংখ্য মুক্তিযোদ্ধারা। দুর্গাপুর কলমাকান্দা নেত্রকোনা এক আসনের আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী বারবার এমপি নির্বাচিত হওয়া দুর্গাপুর কলমাকান্দার গণমানুষের অন্যতম সংগ্রামী নেতা মরহুম বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের সুযোগ্য কন্যা জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার। জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার নেত্রকোনা জেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, তাছাড়াও দুর্গাপুর উপজেলা পরিষদের হাজার হাজার মানুষের বিশ্বাসের আস্থার অন্যতম নেত্রী এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাছাড়াও নেত্রকোনা জেলা শাখার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার, তিনি দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহসম্পাদক, তাছাড়াও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য। তাছাড়াও নেত্রকোনা জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার, তিনি বাংলাদেশ ছাত্রলীগের একজন সাবেক সদস্য। জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার নেত্রকোনা জেলা শাখার আমরা মুজিব অনুসারী সাবেক উপদেষ্টা। জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদারের পারিবারিক রাজনৈতিক পরিচিতি হলো ওনার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, আমৃত্য সভাপতি দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ, সাবেক সংসদ সদস্য তিনবারের এবং পাঁচবার মনোনীত এমপি। তাছাড়াও জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদারের স্বামী মাসুদ খান জনি, তিনি হলেন নেত্রকোনা জেলা শাখা বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক। জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার 11-1 প্রিয় নেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে নেত্রকোনা ও ঢাকাতে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তাছাড়াও 10ম ও 11তম জাতীয় সংসদ নির্বাচনে আপোষহীনভাবে দলীয় সিদ্ধান্ত মোতাবেক নৌকা মার্কার পক্ষে সর্বাগ্নে থেকে কাজ করেছেন এবং জয়যুক্ত করেছেন। জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার 2014 সালের দুর্গাপুর উপজেলা পরিষদ এবং কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে সফলতা অর্জন করেছেন। নেত্রকোনা জেলা ও দুর্গাপুর উপজেলার সকল জাতীয় ও রাজনৈতিক কর্মসূচি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করে আসছেন। জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার দুর্গাপুর কলমাকান্দা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মনোনীত দলীয় প্রার্থীর জন্য পাড়া মহল্লা সহ উঠানে বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে সফলতা অর্জন করেছেন। জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার দুর্গাপুর পৌরসভার বিগত সকল নির্বাচনে নৌকা মনোনীত দলীয় প্রার্থীর জন্য সক্রিয়ভাবে সকল ওয়ার্ডে ওয়ার্ডে নিজস্ব ক্যাম্পেইনের মাধ্যমে নৌকা মার্কাকে বিজয়ের জন্য কাজ করেছেন এবং সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে সফলতা অর্জন করেছেন। জান্নাতুল ফেরদৌস আরা জুমা তালুকদার 2021 সালে দুর্গাপুর পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
তাছাড়া 2022 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর কলমাকান্দার সকল ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। জান্নাতুল পেরদোস আরা জুমা তালুকদার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেও জড়িত। দুর্গাপুর নেত্রকোনা জালাল উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। তাছাড়াও 2022 সালের আকস্মিক পাহাড়ি বন্যায় প্রথম দিনে পানিবন্দী মানুষদেরকে উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে বন্যা কবলিত এলাকায় সশরীরে নিজে গিয়ে বন্যা পরবর্তী ত্রাণ বিতরণ করেছেন এবং সরকারি বরাদ্দের পাশাপাশি ওনার নিজস্ব অর্থায়নে প্রায় 4,000 মানুষকে ত্রাণ সহায়তা প্রদান করেছেন। জান্নাতুল পেরদোস আরা জুমা তালুকদার উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য ত্রাণ নগদ অর্থ দিয়ে সহযোগিতা এবং পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দা 2014 সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সর্বোচ্চ সহায়তা প্রদান করেছেন। তাছাড়া 2020 সালে করোনা মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত তহবিল থেকে প্রায় 10,000 পরিবারকে আর্থিক ও ত্রাণ সহযোগিতা প্রদান করেছেন। তাছাড়া দুর্গাপুর কলমাকান্দা উপজেলা ব্যক্তিগত উদ্যোগে গত 10 বছর যাবৎ প্রতি বছরেই শীতার্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আসছেন। জালালউদ্দিন তালুকদার ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি মাসেই দুস্থ ও অসহায় পরিবারের মাঝে অর্থ প্রদান করে আসছেন। দুর্গাপুর কলমাকান্দা উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান সহ অসহায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। উপজেলা পরিষদ কর্তৃক সম্পূর্ণ অক্ষম প্রতি মাসে দলীয় অসহায় কর্মী হতদরিদ্র মানুষ সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড মসজিদ মন্দির গির্জা দান করার মাধ্যমে ওনার নির্বাচনী আসনে জনগণের পাশে থাকার চেষ্টা করে আসছেন। বিগত 8 বছর যাবৎ দুর্গাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুষম আদর্শ বিদ্যানিকেতন স্কুলের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জান্নাতুল পেরদোস আরা জুমা তালুকদার 2022 সালে প্রাথমিক শিক্ষা পদক নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।